দ্য ট্রাইবাল চিফ রোমারিস কালকে রয়ের এপিসোডে সকলকে একটি স্পেশাল মেসেজ দিয়েছেন। বন্ধুরা, গতকাল রয়ের এপিসোডে রোমান একটি প্রোমো করতে শুরু করেন। তিনি বলেন যে, আমি ভালো থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি, আর এছাড়াও আমি ক্লান্ত হয়ে গিয়েছি কারণ আমি সকলকেই সুযোগ দিয়ে থাকি, আর আমি হচ্ছি কোম্পানির মাথা এবং কাত, অর্থাৎ হেড ও শোল্ডার। এবং তারপর তিনি বলেন, দিস ইজ মাই রিং, অর্থাৎ এটা এখন আমার রিং। আর এই কথাটি রোমান রিংস সেখান থেকে চলে গিয়েছিলেন। আর এর থেকে স্পষ্ট যে রোমান্স এক প্রকার বোর হয়ে গিয়েছেন এই সমস্ত একই জিনিস ঘটতে ঘটতে, অর্থাৎ এমন কোনো ভালো অপোনেন্ট নেই যে রোমানকে কড়াকড়ি চ্যালেঞ্জ দিতে পারে, আর যে রোমানকে একটি কড়া টক্কর দিতে পারে। এমন কোনো বিরোধী এখন নেই WWE-তে। আর একই প্রকারের জিনিস হতে হতে রোমান রিংস ক্লান্ত হয়ে গিয়েছেন। তিনি ট্রাইবাল চিফ, তিনি হেড অব দ্য ট্রেবল, তিনি সকলকে সমান সুযোগ দিয়ে থাকেন, কিন্তু কেউই সে সুযোগটি ব্যবহার করতে পারে না, আর কেউই তাকে হারাতে পারে না। সকলেই শুধু বড় বড় কথা বলে। তো দেখা যাক এবার রোমান রিংস কোনো প্রকার ইন্টারেস্টিং কিছু করেন কি না WWE-তে।